আভা টেক্সটাইল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন মহিলাদের যাবতীয় পোশাক, যেমন শান্তিপুর, ফুলিয়া, সমুদ্রগড়ের বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি, সঙ্গে থাকছে সায়া, ব্লাউজ, নাইটি, কুর্তি ইত্যাদি। আর দেরি নয়, এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা গুপ্তিপাড়া, উত্তর বাদাগাছি রেলগেট, আজাদহিন্দ ক্লাবের পাশে। এখনই ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারে। নদিয়া শান্তিপুর। শান্তিপুরের দুর্গা উৎসব উপলক্ষে শান্তিপুরের প্রায় শতাধিক পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে শান্তিপুর থানায় প্রশাসনিক বৈঠক। বৃহস্পতিবার বিকেল 4টার সময় শান্তিপুর থানায় এই বৈঠকের আয়োজন করা হয়। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার সায়ক দাস, এসডিপিও প্রবীর মণ্ডল, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ সহ ভারপ্রাপ্ত একাধিক পুলিশ আধিকারিক। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুরের দমকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক। এদিন প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে শান্তিপুরের সমস্ত পুজো বারোয়ারি কমিটিগুলিকে করোনার বিধিনিষেধের কথা জানালেন প্রশাসনিক কর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের মতোই এবছর করোনার বিধিনিষেধ মেনেই পালিত হবে দুর্গাপুজো। প্রত্যেক পুজো উদ্যোক্তাদের খোলা প্যান্ডেলের নির্দেশে দেওয়া হয়। মণ্ডপ চত্বরে স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক। যারা প্রতিমা দর্শন করতে আসবেন তাদের প্রত্যেককেই স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করতে হবে। পুজোকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করল প্রশাসন। প্রতিমা নিরঞ্জনের সময় 4 থেকে 5 জনের অধিক কাউকে নিয়ে যাওয়া যাবে না। অতিরিক্ত বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না। প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শেষ করতে হবে। যদিও প্রশাসনিক বৈঠকের শেষে পুজো উদ্যোক্তারা একমত হন, প্রত্যেকেই প্রশাসনের নির্দেশে মান্যতা দেবে বলে জানান। আগরবাতিতে পুজো হচ্ছে মহিলা সমিতি, তা আমরা চাইছি যে আমাদের ওই জায়গাটা যদি একটু স্যানিটাইজার করে দেওয়া যেত তাহলে আমাদের খুব ভালো হতো। জলের ধারে পুজো ব্যান্ডেল করা যাবে না, সেটা কিন্তু ঘিরে করতে হবে। রাস্তা ব্লক করে কিন্তু কোনো পুজো ব্যান্ডেল করা যাবে না। কোনো ইনসিডেন্ট ঘটলে সেখানে কিন্তু ফায়ার ব্রিগেড, পুলিশের গাড়ি ঢুকতে পারবে না। এমন কোনোভাবে প্যান্ডেল করা যাবে না যে রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে সমস্যা হচ্ছে বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। আর খাবারের দোকান বলতে আমরা আমাদের খাপাড়াবাড়ির তরফ থেকে আমি বলছি, আমরা বহুদিন ধরে পুজো করি, আমাদের পুরনো পুজো, এবং এখানে স্যাররা প্রশাসনিক আধিকারিকরা যা নির্দেশ দিলেন আমরা সেই নির্দেশটাকে সম্পূর্ণভাবে পালন করব, চেষ্টা করব এবং আগামী দিনে করব। আগেও করে এসেছি, আগামী দিনেও করব, এবং আমরা এখান থেকে একটা পরিষ্কার হয়ে গেলে পুজো করতে গেলে এবারে কোভিড সিচুয়েশানে আমাদের কিছু কিছু জিনিসকে মেনে চলতে হবে, যেমন প্রসেশন করা যাবে না, হ্যাঁ, এবং মাস্ক স্যানিটাইজার বিলি করতে হবে, যেগুলো আগের বার ছিল। আমরা মোটামুটি তৈরি, প্রিপারেশান মেন্টালি নিয়ে আছি। হ্যাঁ, চারদিক খোলা প্যান্ডেল করতে হবে বড়বাবু বলে দিয়েছেন, আগের বারও ছিল এই সিস্টেম, আমরা এই সবগুলোই মেনেই চলবো। আর কোন বারোয়ারি আপনাদের? আমাদের খাপাড়া বারোয়ারি। আপনার নাম? শান্তনু খান। মিটিং ডেকেছিল টোটাল শান্তিপুরে যত দুর্গাপুজো হবে তাদের সভাপতিদের বা সেক্রেটারিদের নিয়ে প্রশাসনিক লেভেলে একটা মিটিং করেছে। বিধিনিষেধ বলা হয়েছে এই করোনাকালে, যেসব বিধিনিষেধ প্রশাসন যেটা বলেছে সেটা সব ঠিক বলেছে, আমরা সেটা মেনে চলব। বা আরও যারা পুজো করছে তাদেরকেও বলবো প্রশাসনিক লেভেলে যেসব অর্ডার দিল সেসব মেনে চলার জন্য। আপনারা কতটা খুশি পুজো নিয়ে? পুজো নিয়ে আমরা খুশি, প্রশাসনিকভাবে যতটা সহযোগিতা করছে আমরা খুশি প্রশাসনের, আশা করি আমরা প্রশাসনিক আমাদের কালীপুর শিব মন্দির বারোয়ারি ফুলিয়ার মধ্যে, ওটা হ্যাঁ ওটা ফুলিয়ার মধ্যে কালীপুর শিব মন্দির বারোয়ারি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল হালদার, আমি কালীপুর শিব মন্দির বাড়ির সেক্রেটারি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। শান্তিপুরে গড়ে উঠল ফুড আইল্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এখানে সব রকমের সুস্বাদু খাবার পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। ইন্ডিয়ান কিংবা চাইনিজ থেকে শুরু করে তন্দুরির সব রকম আইটেম। এখানে আসতে পারেন ফ্যামিলি ও বন্ধুবান্ধবী সহ সবাইকে নিয়ে। পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহবার্ষিকী সহ যে কোনো ধরনের অনুষ্ঠান সেলিব্রেশন করতে পারবেন। তবে আর দেরি না করে যোগাযোগ করুন আজই ফুড আইল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা শান্তিপুর রেলবাজার দেবরাত মার্কেটের দোতলায়, শান্তিপুর নদিয়া। যোগাযোগ নাম্বার 9164417897 এবং 8642।
নবদ্বীপের মানুষের কাছে দেবী দুর্গার 9টি রূপ তুলে ধরতে এই উদ্যোগ। মোট 10টি প্রতিমা একসাথে পূজিত হবে একই মণ্ডপে, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর তারই জন্যেই প্রতিরা বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজোর কমিটিগুলোতে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। সব বারোয়ারি তাদের নিজেদের মতো করে দেবী দুর্গার রূপকে তুলে ধরছেন সকলের কাছে। সেখানে পিছিয়ে নেই নবদ্বীপের চর মাসদিয়া চর ব্রহ্মণনগরের পোস্ট অফিস পাড়া বারোয়ারিও। নবদ্বীপ স্বরূপগঞ্জের পোস্ট অফিস পাড়া তারা প্রত্যেকবারই পুজো করেন দেবীর একচালার মূর্তি, কিন্তু এবছর তারা নতুন ভাবনা এনেছেন নবদ্বীপবাসীর জন্য। এবার বারোয়ারি কমিটির সভাপতি জানান, একমাত্র কলকাতাতেই একসাথে দেবীর 9টি রূপকে পূজিত হতে দেখা যায়, কিন্তু সেই রূপ দেখা থেকে বঞ্চিত থাকে নবদ্বীপের মতো ছোট শহরের মানুষরা। তাই এবার তাদের ভাবনা এই ছোট্ট প্যান্ডেলের শোভা পাবেন দেবী দুর্গার 9টি রূপ। আর এই 9টি রূপের মধ্যে আছেন দেবী শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমান্ডা, স্কন্দমাতা, কাত্তায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিধাত্রী। এই সবকটি প্রতিমা দেবী মূর্তি শোভা পাবে এবারের পোস্ট অফিস বারোয়ারি পুজো মণ্ডপে। সঙ্গে থাকবে ভগবান রামের পূজিতা অকাল বোধনের দুর্গা প্রতিমা। অর্থাৎ মোট 10টি প্রতিমা বা দেবী মূর্তি পূজা হবে এবারের পোস্ট অফিস পাড়া বারোয়ারিতে, এবং তার পুজো করবেন মোট 4টি পুরোহিত। প্রতিবার পুজোর 3 দিন অর্থাৎ অষ্টমী, নবমী, দশমী প্রায় 700 থেকে 800 মানুষকে একসাথে প্রসাদ বিতরণ করা হয়। অষ্টমী নবমী এই 2 দিন নিরামিষ প্রসাদ খাওয়ানো হলেও দশমীর দিন দেবীর ঘট বিসর্জন দিয়ে সকলকে মৎস্যমুখ করানো হয়। তারপরে দেবীর প্রতিমা নিরঞ্জনে দেওয়া হয়। নবদুর্গা পুজোটা করছি আমি, যে এই পুজোটা সাধারণত কলকাতা শহরের দিকেই বেশি হয়, তা গ্রামগঞ্জে খুবই কম হয়, বলতে গেলে আমাদের দিকে হয়ই না। তা আমি চিন্তা করে দেখলাম অনেক মানুষ হয়তো কলকাতা যেতেই পারে না, পুজো তো দর্শন করতে পারে না, তো এই জন্য সেইখানে আমি নবদুর্গা প্রতিষ্ঠাতা করছি। কিন্তু এই নবদুর্গার মূল উদ্দেশ্য হলো 9টি রূপ। এই 9টি রূপের মায়ের এক একটি রূপ আছে, এক একটি রূপের এক একটি নাম আছে। সেই নাম যেমন শৈলপুত্রী প্রথম পুত্র, প্রথম পূজা, দ্বিতীয় হচ্ছে সন্ন্যাসিনী, তৃতীয় কুমারণ্ডিনী, তা চতুর্থ হচ্ছে মা কাত্তায়নী। এরকম করে পরপর 9টি ঠাকুরের নাম রয়েছে। সেই 9টি ঠাকুর এবং রাম যেই পুজোটা করেছিল সেই রামেরও পুজো হবে, সেই মায়ের দুর্গা পুজো হবে। মোট 10টি দুর্গা পুজো এখানে হচ্ছে। এই 10টি দুর্গা পুজোর মধ্যে আমাদের থাকছে পঞ্চমীর দিন উদ্বোধন, এবং উদ্বোধন অনুষ্ঠান আমরা প্রত্যেকবারই করে থাকি। আমাদের যে পুজোটা হচ্ছে মূলত 5 দিনেরই পুজো তো? হ্যাঁ, আমাদের এই পুজোটা 5 দিনেরই পুজো। এবং সেই 5 দিন যে পুজো হবে এর মধ্যে কি কোনো গরিবদের খাওয়ানো বা এরকম কোনো কিছু ব্যাপার থাকে? হ্যাঁ, আমাদের 3 দিনই খাওয়ানো হয়, অষ্টমী, নবমী এবং দশমীর দিন। দশমীর দিন আমরা মৎস্যমুখ করি, মায়ের দশমী ভঙ্গ করে তারপর মৎস্যমুখ করি, কিন্তু অষ্টমী নবমীর দিন নিরামিষ খাওয়ানো হয়। প্রায় কত লোক খায় আপনাদের? আমাদের এখানে তাও 800 করে লোক খায় প্রতিদিন। 800 করে লোক খায়। আপনার নাম? ভোলানাথ সাহা, এই পুজো কমিটির সভাপতি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। আভা টেক্সটাইল, এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন মহিলাদের যাবতীয় পোশাক, যেমন শান্তিপুর, ফুলিয়া, সমুদ্রগড়ের বিভিন্ন জায়গায় তাঁতের শাড়ি, সঙ্গে থাকছে সায়া, ব্লাউজ, নাইটি, কুর্তি ইত্যাদি। আর দেরি নয়, এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ঠিকানা গুপ্তিপাড়া, উত্তর বাদাগাছি রেলগেট, আজাদহিন্দ ক্লাবের পাশে। এখনই ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারে। শান্তিপুরে গড়ে উঠল ফুড আইল্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। এখানে সব রকমের সুস্বাদু খাবার পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। ইন্ডিয়ান কিংবা চাইনিজ থেকে শুরু করে তন্দুরির সব রকম আইটেম। এখানে আসতে পারেন ফ্যামিলি ও বন্ধুবান্ধবী সহ সবাইকে নিয়ে। পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহবার্ষিকী সহ যে কোনো ধরনের অনুষ্ঠান সেলিব্রেশন করতে পারবেন। তবে আর দেরি না করে যোগাযোগ করুন আজই ফুড আইল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা শান্তিপুর, রেলবাজার দেবরাত মার্কেটের দোতলায়, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 9164417187 এবং 8648।